সরকারের সাথে কৃষকের কথা ও প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলার কৃষকদের মাঝে শীতকালীন শাকসবজি আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, মঙ্গলবার বিকেলে উচিতপুর ঘাটে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে। মদন উপজেলার নির্বাহী অফিসার বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা, মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় প্রধান অতিথি 80 জন কৃষককে মাঝে শীতকালীন শাকসবজি বীজ, স্প্রে মেশিন ও 10 কেজি এমওপি ও 10 কেজি ডিএপি সার বিতরণ করেন। পরে প্রধান অতিথি হিসেবে কাজী মোহাম্মদ আব্দুর রহমানের মাতৃ ও শিশু মৃত্যু হ্রাস করার লক্ষ্যে মদন উপজেলার সুসেবা নেটওয়ার্ক সদস্যদের মাঝে ডপলার মেশিন ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন।